তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় নদীতে স্নান করতে গিয়ে খোয়াই নদীতে তলিয়ে যায় এক যুবক। যুবকের নাম দীপক দাস, বয়স 45। ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা। দীর্ঘ প্রায় 12 ঘন্টারও বেশি সময় পর মৃতদেহ উদ্ধার হয়। রাতভর তল্লাশি চলে উদ্ধার করতে পারেনি দেহ। হঠাৎই 28 এপ্রিল সকালে স্থানীয় এলাকাবাসীরা প্রত্যক্ষ করেন চাকমাঘাট এলাকাতেই ভেসে উঠেছে দীপক দাসের দেহ। এরপর উদ্ধার কার্যে যুক্ত কর্মীরা দীপক দাসের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে ময়না তদন্তের পর দেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। একদিকে যেমন এই মৃত্যুর ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, ঠিক তার পাশাপাশি বিপর্যয় মোকাবিলার কাজে নিযুক্ত কর্মীরা কেন দীর্ঘ প্রায় 12 ঘন্টা তল্লাশি অভিযান চালানোর পরও দেহ উদ্ধার করতে পারেনি তা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। কোন সময় দেখছেন আপনারা? আমরা সকালে দেখছি, আমরা সকালে আপনার কি হয়? আপনার নাম? Yeah!